স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে ওয়াসার পানির মূল্য বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন নাটোরের গুরুদাসপুরে ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যাব চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের ট্রলি মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীতে ওয়াসার পানির মূল্য ও সারা দেশে তেল গ্যাস বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন করেছে মহানগর ওয়ার্কার্স পার্টি বুধবার সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয় এতে ওয়ার্কার্স পার্টি ছাড়াও যুবমন্ত্রী ছাত্রমন্ত্রী নারী মুক্তি সংসদ ও জাতীয় শ্রমিক ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন ঘণ্টাব্যাপী চলার সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির মহানগর সম্পাদক মণ্ডলীর সদস্য সিরাজুর রহমান খান বক্তব্য দেন মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক দেবু সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুল মতিন সহ অন্যান্যরা বক্তারা বলেন বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্য মূল্যের লাগাম টেনে ধরতে হবে এ বিষয়ে সরকারকেই উদ্যোগী হতে হবে অন্যদিকে ওয়াস্থার পানির বর্ধিত মূল্য প্রত্যাহার করা না হলে রাজশাহী ওয়াসার অফিস ঘেরাও করার ঘোষণা দেন বক্তারা জোয়ারসার যে তিন গুণ পানি বৃদ্ধি এটা অযৌক্তিক এটা জনগণের প্রতি অসহনীয় এটা প্রত্যাহার করতে হবে আমরা এই দাবি জানাচ্ছি পাশাপাশি দ্রব্য যে ঊর্ধ্বগতি এটা রোজা আসলে হয় এটা কেন হয় এই কারসাজিতে কারা যুক্ত এটা প্রতি বছর হয় এরা ক্যাসিনো সম্রাটদের মতো লোক এটা সংখ্যাটা অতিরিক্ত সামান্য পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট আজকে পনেরো কোটি মানুষের পকট খালি করছে এরা এই পাঁচ ভাগ মানুষকে আইনের আয়তায় আনার দাবি জানাচ্ছি পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের এক মাস ধরে আমরা কিন্তু সংগ্রামের মধ্যে আছি প্রতিটা ওয়ার্ডে আমরা বিভিন্ন থানাতে মিছিল করেছি এবং আজকে আমরা পানির সাথে দ্রব্য মূল্যের যে অগ্রগতি সেটার প্রতিবাদে আজকে আমরা এই মানববন্ধনে প্রবেশ করছি নাটোরের গুরুদাসপুরের নববিবাহিত পুত্রবধূ ধর্ষণ মামলার আসামি শ্বশুর শাহীন খন্দকারকে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় থেকে গ্রেফতার করেছে র্যাব পাঁচ গতরাতে তাকে গ্রেফতার করা হয় বুধবার সকালে সিপিসি দুই নাটোর র্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ক্যাম্প অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন গ্রেফতারকৃত শাহিন খন্দকার জয়পুরহাটের খেতলাল থানার বড়াইল গ্রামের মৃত সুকুর মাহমুদের ছেলে সিপিসি দুই নাটোর ক্যাম্প অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান গত চোদ্দ মার্চ রাতে শাহিন খন্দকার তার নববিবাহিত পুত্রবধূকে ঘুমন্ত অবস্থায় নিজ ঘরে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এ ঘটনায় পরের দিন ওই পুত্রবধূর মা বাদী হয়ে মেয়ের শ্বশুর শাহিন খন্দকারকে আসামি করে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেন তথ্য প্রযুক্তি ও সিরাজগঞ্জ র্যাব বারো সদর কোম্পানির সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের সহযোগিতায় হাটিকুমরুল মোড় এলাকা থেকে শাহিনকে গ্রেফতার করা হয় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রকল্প অবহিতকরণ সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল এগারোটায় নওগাঁর সদর উপজেলা পরিষদ হলরুমে এর আয়োজন করা হয় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন এসডিএফ এর আঞ্চলিক পরিচালক হেদায়ত কর্মশালায় প্রকল্প বিষয়ে তুলে ধরেন সিডিএফ নওগাঁ জেলা ব্যবস্থাপক শরীফুল আজাদ এছাড়াও কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সুশীল সমাজ ও উন্নয়ন সহযোগী প্রতিনিধি এবং সাংবাদিক সহ পঁচিশ জন অংশগ্রহণ করেন বিভিন্ন প্রকল্প নিয়ে নওগাঁ জেলার নওগাঁ সদর মান্দা ও নিয়ামতপুর উপজেলায় গ্রামে কাজ করবে এসডিএফ নওগাঁ সদর উপজেলার গ্রামে প্রকল্প বাস্তবায়িত হবে সোনা মসজিদ মহাসড়কের খড়গপুর এলাকায় মোটরসাইকেল ট্রলির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন বুধবার বেলা এগারোটার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের খড়গপুরে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবরা গ্রামের মৃত লিয়া কতালির ছেলে মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম সুমন ও দিয়ার গ্রামের আবু ছেলে বক্কারের ট্রলি চালক স্থানীয়রা জানায় বেলা এগারোটার দিকে খড়গপুর এলাকায় ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে দুজন নিহত হন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবাইয়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বুধবার সকাল সাড়ে দশটায় এসিডি সভাকক্ষে ইউনিসেফের সহযোগিতায় অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিডির আয়োজনে শিশু বিবাহ প্রতিরোধে নেটওয়ার্ক সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় কর্মসূচির শুরুতে অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন নেটওয়ার্ক সভাপতি বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা নির্বাহী পরিচালক ফয়জুল্লাহ চৌধুরী তিনি বলেন শিশু বিবাহ প্রতিরোধ যেমন একার বিষয় নয় ঠিক তেমনি শিশু বিবাহ আইন সম্পর্কে স্বচ্ছ ধারণা নেয়া একান্ত আবশ্যক দুইটি বিষয়কেই সমানতালে দেখতে হবে ওরিয়েন্টেশন কর্মসূচি সূচনা পর্বে শুভেচ্ছা বক্তব্য এবং প্রকল্প কার্যক্রম ও ধারণা প্রদান করেন এসিডের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ মনিরুল ইসলাম ওরিয়েন্টেশনের দলীয় আলোচনার মাধ্যমে শিশু বিবাহের কারণ এবং এর ফলে সৃষ্ট ফলাফল তুলে ধরা হয় পাশাপাশি শিশু বিবাহ নিরোধ আইন দুই নিয়ে সামগ্রিক দিক তুলে ধরা হয় অংশগ্রহণকারীরা মনে করেন আচরণ ও দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমে শিশু বিবাহ প্রতিরোধ করা সম্ভব তাই শিশু বিবাহের কুফল এলাকার জনগণের সামনে তুলে ধরতে হবে শিশু বিবাহের পরিসংখ্যানে পনেরো বছরের নিচে শিশুদের ক্ষেত্রে চাপাই জেলায় উনচল্লিশ শতাংশ যা বাংলাদেশে প্রথম এবং রাজশাহী জেলায় আঠাশ শতাংশ যা বাংলাদেশে চতুর্থ অপরদিকে আঠারো বছরের নিচে শিশুদের ক্ষেত্রে চাপাই জেলায় তিয়াত্তর শতাংশ এবং রাজশাহী জেলায় সত্তর শতাংশ নোয়াখালীর সুবর্ণচরের চর আমান উল্লাহ ইউনিয়নের নয় নং ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের দুর্নীতি অনিয়ম সন্ত্রাসী কর্মকাণ্ড নারী নির্যাতন সহ এক মুসল্লির দাড়ি ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী বুধবার সকালে ইউনিয়নের সমীরহাট এলাকায় মানববন্ধন করে তারা মানববন্ধনে ভুক্তভোগী বেলাল উদ্দিন বাবুল নির্যাতিতার নারী আমেনা খাতুন হামলার শিকার মুসল্লি জাহাঙ্গীর আলম সহ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন এসময় তারা ইউপি সদস্য কামাল উদ্দিনের দ্রুত বিচার দাবি করেন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী ইউপি সদস্য ও তার সন্ত্রাসী বাহিনীর গ্রেফতার দাবি করেন তবে এ বিষয়ে অভিযুক্ত কামাল উদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ